সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের সোমবার থেকে বৃহস্পতিবার নিয়মিত আয়োজন টিবিএন 24 অ্যানালিসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। সংবাদের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব, আপনাদের প্রশ্ন নিব, যদি কোনো মতামত থাকে সেটিও আমরা নিব। তবে শুরুতেই আজকে আমরা যে দুজন সম্মানিত অতিথিকে পেয়েছি তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা পেয়েছি এএসএম ফেরদৌস ল সোসাইটির ভাইস প্রেসিডেন্ট, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, এবং আমরা পেয়েছি অ্যাটর্নি অশোক কর্মকার, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং অশোক কর্মকার এবং ফেরদৌস, আমরা যদি আজকের দিনের ঘটনা, অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা, এবং আমরা দেখছি যে প্রতিদিন প্রতি মুহূর্তে সংবাদের শিরোনাম পরিবর্তন হয়েছে। তবে দর্শক, বলে রাখতে চাই আমরা 6463079828 এ নম্বরে সরাসরি আছি, আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন। এখানে আমাদের সম্মানিত দুজন অতিথি আছেন, একজন আইনজীবী আছেন, যে কোনো রিলেটেড আপনারা প্রশ্ন করতে পারেন। সেই সাথে আমরা আছি www.facebook.com/tbn24usa ফেসবুকে সরাসরি। শুরুতেই আমরা যে স্বাস্থ্য বিলের উপর প্রতিবেদনটি আছে সেটি দেখে নিয়ে আমরা স্বাস্থ্য বিলের উপর আলোচনা করতে চাই, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা। তিনবার সিনেটে স্বাস্থ্য বিল তোলার প্রস্তুতি নেওয়া হলেও প্রয়োজনীয় সংখ্যক রিপাবলিকান সিনেটরদের সমর্থন আদায়ের ইঙ্গিত না মেলায় শেষ পর্যন্ত আর সিনেটে তোলা হয়নি স্বাস্থ্য বিলটি। এবার হঠাৎ করে মঙ্গলবার সকালে সিনেটে তোলার বিষয়ে সিদ্ধান্ত আসে। এখনও পরিষ্কার নয় সব রিপাবলিকান সদস্যই এই বিলের পক্ষে মত দিয়েছেন কিনা। Tomorrow the Senate will vote on whether to allow this urgently needed bill to come to the Senate floor for debate. এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলন করলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং হেলথ সেক্রেটারি টম প্রাইসকে নিয়ে। The Senate is very close to the votes it needs to pass a replacement. The problem is we have zero help from the Democrats. Every single vote from the Republicans, not easy to do. President Trump বললেন, রিপাবলিকানদের এটি অন্যতম প্রতিশ্রুতি, ওবামাকেয়ার বাতিল করে নতুন স্বাস্থ্য বিল জনগণের জন্য উপহার দেয়া। For the last 7 years, Republicans have been united in standing up for Obamacare's victims. Remember, repeal and replace, repeal and replace. They kept saying it over and over again. বলেন, ওবামাকেয়ার স্বাস্থ্য খাতে ধ্বংস ডেকে নিয়ে এসেছে। ডেমোক্রেটরা স্বাস্থ্য বিল নিয়ে মিথ্যা বলেছেন বলেও জানান তিনি। For them, Obamacare's promise was a nightmare. To pass that bill turned out to be a lie. It was a big, fat, ugly lie. বলেন, এই স্বাস্থ্য বিল পাশ না হলে গোটা আমেরিকার জন্যই ক্ষতি। This is their chance to keep their promise. Over and over again, they said repeal and replace, repeal and replace. But they can now keep their promise. স্বাস্থ্য বিল নিয়ে অনেক কথাই হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি বলেও জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। People have waited long enough. There's been enough talk and no action. Now is the time for action. ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স মঙ্গলবার সকালে স্বাস্থ্য বিলের পক্ষে ভোট দেওয়ার জন্য রিপাবলিকানদের প্রতি আহ্বান জানান। He is fighting for you, and he will keep fighting every day until we give the American people access to the world-class health care they deserve. আহ্বান জানান হেলথ সেক্রেটারি টম প্রাইসও। To urge Congress to give the President a bill to sign. নূপুর চৌধুরী, TBN 24, New York. দেখলাম, আর সেই সাথে আরও কিছু তথ্য আছে, যে তথ্যগুলো একটু আপনাদের সাথে বিনিময় করে তারপর আমি আলোচনায় আসতে চাই। যেমন কালকে সকালে যে বিলটি তোলা হচ্ছে, কোন স্বাস্থ্য বিলটি তোলা হচ্ছে? সুসান কনিস, যিনি রিপাবলিকান সিনেটর, তিনি পর্যন্ত বলেছেন যে এটি কি হাউজের যে বিলটি পাশ হয়েছে সেটি, না সিনেটে যে সংশোধন করা হলো সেই বিলটি, নাকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে স্বাস্থ্য বিলটি প্রথমে প্রণয়ন করেছেন সেই বিলটি, কোন বিলটি তোলা হচ্ছেন সেটি বিষয়ে কিন্তু তারা এখনও পরিষ্কার নন। আমি শুরুতেই এএসএম ফেরদৌস আপনার কাছে জানতে চাই যে কালকে স্বাস্থ্য বিল, আপনার কি মনে হয় যে রিপাবলিকানরা সবাই কি সমর্থন দিচ্ছেন? আমার কাছে যতটুকু আমি খোঁজ খবর রাখি, এতে করে মনে হচ্ছে না যে সমগ্র রিপাবলিকানরা কালকে এটার পক্ষে ভোট দেবেন। তার কারণটা হচ্ছে, এখানে প্রতিবেদনে যেটা শোনা গেল যে একটা ওয়ার্ল্ড ক্লাস হেলথ বিল নিয়ে আসার চেষ্টা করছেন আমেরিকার জনগণকে এটা দেওয়ার জন্যে, কিন্তু এখন এসিপিকে বাদ দিয়ে, এসিটিকে বাদ দিয়ে, যেটা ওবামা কেয়ার নামে পরিচিত, এখন আজকে যেটা প্রপোজ করা হচ্ছে সেটা হচ্ছে এএইচসিএ, হুইচ ইজ আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট। এই দুটোর কোনোটাই, ওবামা কেয়ারে তো জনসংখ্যার কাভারেজ ছিল, কিন্তু এএইচসিএ নিয়ে প্রেডিকশনটা হচ্ছে প্রায় 24
million will be uninsured within next decade. এখন প্রশ্ন যেটা হচ্ছে বিল কোনটা আসছে, এখানে ইউনিভার্সাল হেলথ কেয়ারের কথা যদি বলা হয়, ওয়ার্ল্ড ক্লাস যদি বলা হয়, তাহলে সেখানে আমরা যেটা ইউনিভার্সাল হেলথ কেয়ারকে বুঝি, ইউনিভার্সাল হেলথ কেয়ারের দিকে যদি আমরা তাকাই, যেখানে ইউএস খরচ করছে হেলথ সেক্টরে টোটাল বাজেটের 17%, কিন্তু স্বাস্থ্যসেবার মান অত্যন্ত নিচে, ইউকে 8% খরচ করে তারা ইউনিভার্সাল হেলথ কেয়ার বিলটা তারা ইমপ্লিমেন্ট করতেছে, কানাডা করতেছে, সুইজারল্যান্ড করতেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা যেটাকে ইউনিভার্সাল হেলথ কেয়ার বুঝি, এই প্রোগ্রামটা কিন্তু চালু আমেরিকাতে আছে শুধুমাত্র ভেটারানসদের জন্যে। আচ্ছা, তার মানে সবার জন্য নয়? সবার জন্য নয়। কাজে কালকে কি আসছে, কেন আসছে, এটা একটা বিশাল বিতর্কের ব্যাপারেই হবে এবং লক্ষ্য করার মতো বিষয় হয়ে দাঁড়াবে এবং বিতর্ক শুরু হবে। এবং ফেসবুকে অনেকেই আমাদের সাথে যোগ দিয়েছেন, তাদের নামগুলো বলি, একটু ধন্যবাদ দিতেই হয়। তারা টিবিএন 24 টেলিভিশনকে ধন্যবাদ দিয়েছেন, আলান রাজ, মোহাম্মদ এন মজুমদার, সুব্রত চৌধুরী সবাই, এবং খুরশান, তারাও জয়েন করেছেন এই অনুষ্ঠানটি দেখছেন, ধন্যবাদ দিচ্ছেন টিবিএন 24 টেলিভিশনকে। এবং সেই সাথে দর্শক বলে রাখতে চাই, 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি, আমাদের সাথে অ্যাটর্নি আছেন। আপনার কাছে জানতে চাই, এই যে কালকে সকালে বিতর্কের জন্য বিলটি তোলা হচ্ছে এবং অনেকটাই এমন করা হচ্ছে, মিচ ম্যাককনেল যখন গত সপ্তাহে ব্যর্থ হলেন, তিনজন রিপাবলিকান যখন সিনেটর পরিষ্কার বলে দিলেন যে তারা হ্যাঁ সমর্থন দিচ্ছেন না, হঠাৎ করে আবার এই সপ্তাহে এসে মঙ্গলবার তড়ি ঘড়ি করে তোলার কারণটা কি? মুশকিল বলা, তবে প্রেসিডেন্টের বক্তব্যে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেছে, সেটা হলো যে উনি দোষারোপ করছেন ডেমোক্র্যাটদের, কিন্তু উনি পরিষ্কারভাবে বুঝছেন যে রিপাবলিকানদের মধ্যেই এটার কোনো অ্যাপিল নেই সে অর্থে। সেখানে উনি বারবার বলছেন, উনি তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনারা 7 বছর ধরে এটাকে রিপিল করার চেষ্টা করছেন, রিপ্লেস করার চেষ্টা করছেন, কেন আপনারা এটাকে এখন সমর্থন করছেন না। আসলে প্রেসিডেন্টের মূল বক্তব্য কিন্তু এখন ডেমোক্র্যাটদের জন্য না, তার মূল বক্তব্য তার নিজের পার্টির মধ্যে। তো আমার কাছে মনে হচ্ছে যে প্রেসিডেন্ট যে খুব একটা রিয়েলি আন্তরিক, যে একটা রিয়েলি একটা ইউনিভার্সাল হেলথ কেয়ার চালু করা যেটা উনি বারবার বলছেন, আমার কাছে কিন্তু সেটা মনে হচ্ছে না। এটা মনে হচ্ছে কিছুটা পলিটিক্যাল, যে ওনার কনস্টিটিউয়েন্সি যারা আছে তাদেরকে হ্যাপি করা, যে আই এম ট্রাইং মাই বেস্ট কিন্তু আমি পারছি না। তো কখনো উনি এটাকে দোষটাকে চাপাচ্ছেন ডেমোক্র্যাটদের প্রতি, যে হি ইজ নট গেটিং এনি হেল্প ফ্রম ডেমোক্র্যাটস, দ্যাট ইজ হি ইজ নট সাপোজ টু এনি ওয়ে। তো ডেমোক্র্যাটরা তাকে প্রতিশ্রুতি কখনো দেয়নি যে আমরা এই আমাদের দেওয়া বিলটা, আমরা যে একটা ছিল হেলথ কেয়ার যে এটা ছিল সেটাকে আমরা এই ধ্বংস করবো, অর্থাৎ এটা রিপিল করার জন্য আমরা আপনাকে হেল্প করবো, সেই প্রতিশ্রুতি তাদের পক্ষ থেকে কখন ছিল না, সেটা পাওয়ার কোনো কারণ নেই। তো যারা চেয়েছিল সেই রিপাবলিকানরাই কিন্তু এখন সেখান থেকে অনেক সরে এসছে, এবং তারা যে কারণে কেউ জানছেন না যে কোন বিলটা এসছে, এটা কন্টেন্টস কী থাকছে, অনেকেই জানেন যে এটা খুব সুপার সিক্রেট আকারে চলছে। সুতরাং হাউ ক্যান দে ভোট ইভেন, আমরা আসবো। একজন আছেন দর্শক আমাদের সাথে যোগ দিয়েছেন, দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আনিসুর রহমান, জামাইকা থেকে। জি ভাইয়া, আপনার কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন আছে, তার আগে আমি টিভিএন 24 কে ধন্যবাদ দিই, সুন্দর একটি অনুষ্ঠান প্রচার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে IR5 দাঁড়িয়ে অর্থাৎ ইমিগ্রেট ভিসা খেয়ে এমেরিকায় প্রবেশের কতদিন পর গ্রিন কার্ড পাওয়া যায়, যে সময় সীমা কত? আর সাথে আর একটি প্রশ্ন আমার, যে গ্রিন কার্ড পাওয়ার পর আমাদের যদি সন্তান থাকে, তার বয়স যদি ক্লাস হয়, তার জন্য আমরা আবেদন করতে পারবো কি না, সেই ক্ষেত্রে বাবা বা মা কে আবেদন করলে এটা অগ্রাধিকার পাবে? অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রশ্নগুলো অনেকটাই বেশি প্রশ্ন, মানে অনেকগুলো প্রশ্ন একত্রে। এনিওয়ে, প্রথমে যদি আপনি এখানে ঢোকার সাথে সাথে আপনি গ্রিন কার্ড তো পাওয়ার কথা, গ্রিন কার্ড আসলে যখনই আপনি এদেশে ঢুকবেন তখনই আপনাকে যে স্ট্যাম্প করে দেওয়া হবে সেটা গ্রিন কার্ড। সুতরাং আপনার কার্ড যখন হাতে না আসা পর্যন্ত যে আপনি গ্রিন কার্ড পাননি তা কিন্তু না, গ্রিন কার্ড অলরেডি আপনার হয়ে গেছে, গ্রিন কার্ড স্ট্যাম্পটাই আপনার গ্রিন কার্ড হিসেবে বিবেচিত। সুতরাং
আপনি পেয়ে যাবেন। আর দ্বিতীয়ত হলো সিটিজেন হওয়ার জন্য আপনাকে 5 বছর অপেক্ষা করতে হবে, আনলেস আপনি যদি কেউ হাজব্যান্ড অথবা ওয়াইফ হিসেবে না এসে থাকেন। আর লাস্ট প্রশ্ন আপনার ছিল বাবা অথবা মা কে অগ্রাধিকার পায়, একই রকম অগ্রাধিকার, কোনো এখানে আলাদা কোনো অগ্রাধিকার নেই, একই রকমভাবে সময় লাগবে আপনার। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আর ধন্যবাদ এবং অশোক কর্মকার আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এবং আরেকজন আছেন আমাদের সাথে, সেই প্রশ্নটি আমরা নিব। তার আগে বলে রাখতে চাই দর্শক, আমরা www.facebook.com/tbn24usa ফেসবুকেও আছি সরাসরি, সেখানেও আপনারা যে কোনো প্রশ্ন লিখে আমাদের জানাতে পারবেন। ফোনে একজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, আমি পলাশ, জ্যামাইকা থেকে। জি ভাইয়া বলুন, আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার প্রশ্ন ছিল যে আপনার গভর্নর যে বলছে যে আপনার 4 ইয়ার্স আপনার মানে ব্যাচেলারটা যে ফ্রি, এখন এটা কি মানে রেগুলার স্টুডেন্টের জন্য নাকি এটা আপনার যারা মানে বাংলাদেশ থেকে আসছে, ইমিগ্রেন্ট হয়ে আসছে তাদের জন্য? আরো কিছু শর্ত আছে, যারা 4 বছরের জন্য নিবেন তাদেরকে আবার 4 বছর পড়াশোনার পরে নিউ ইয়র্ক স্টেটে কিন্তু স্টে করতে হবে, অবস্থান করতে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের? জি ওয়ালাইকুম আসসালাম। আমি মেরিল্যান্ড থেকে বলছি। আমার একটা ইমিগ্রেশন সম্পর্কিত প্রশ্ন। জি ভাইয়া করুন। আমার হচ্ছে আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিলাম ডিসেম্বরে, এখন কিছু অ্যাপ্রুভাল হয়েছে জুন 12, এখন মার্চ আমার বেবি হয়েছে, এখন এটার জন্য কি আমার বেবির জন্য কি আলাদা অ্যাপ্লাই করতে হবে কিনা? ওকে, আপনি কি সিটিজেন নাকি আপনি পার্মানেন্ট রেসিডেন্ট? আমি সিটিজেন, আমি সিটিজেন। হ্যাঁ, তাহলে আপনার বেবির জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে আলাদা। আমি কিন্তু আমি সিটিজেন হওয়ার পরে সিটিজেন হওয়ার পরে আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে, আমার বেবি হয়েছে মার্চের 10 তারিখ। ওকে, আপনাকে আলাদা অ্যাপ্লাই করতে হবে, কিন্তু ওনাকে বার্থ রেজিস্ট্রেশনের জন্য আপনি ইউএস এম্বাসিতে করুন, উনি ওখান থেকে আপনার তো পাসপোর্ট পেয়ে যাবে সে ইউএস সিটিজেন হওয়ার জন্য। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, তিনি মেরিল্যান্ড থেকে প্রশ্ন করেছিলেন। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আমি এমডি চৌধুরী, জামাইকা থেকে। আমার একটি প্রশ্ন ছিল কর্মকার বাবুর কাছে। হ্যাঁ, আমি কি বলতে পারি? জি জি, আপনি প্রশ্নটি করুন। যেমন প্রশ্নটা হলো যে F2A যে বিসার যে ক্যাটাগরিটা, ওইটার একটা প্রায়োরিটি ডেট আছে 5th November, তো এই এই 5th November তো কাছাকাছি, তো এইখানে 5th November 2015 আর কি, এখন চলছে বোধ হয় 8th September 2015, তো এখন আমরা কবে নাগাদ মানে একটা ওয়ার্ল্ড কাপ নোটিশ পাইতে পারি ঢাকা ব্যাচ থেকে ইন্টারভিউর জন্য? তাহলে তো শেষ, এখন যে কোনো মুহূর্তে আপনার যেটুকু সময় আছে, যেটা আপনার প্রায়োরিটি ডেট যদি চলে থাকে, এখন আমি ঠিক এই মুহূর্তে আপনি যেটা বললেন যদি প্রায় 2 মাসের মতো আছে, সো অপেক্ষা করেন, যে কোনো মুহূর্তে হয়ে যাবে। এটা আসলে ঠিক এই মুহূর্তে তো 8 September চলছে, কিন্তু কবে নাগাদ আমাকে কি অগ্রিম কি জানাবে না যে অ্যাপয়েন্টমেন্ট? যেহেতু সেপ্টেম্বর থেকে এখন নভেম্বর পর্যন্ত বলছেন, 2-3 মাসের মতো অপেক্ষা করতে হতে পারে, কিন্তু অনেক সময় আপনার এটা প্রায়োরিটি ডেটগুলো থাকলেও ওটা আপনার রেট্রোগ্রেস করে, এবার পিছিয়ে যায়। সো হোপফুলি যে ইট উইল নট হ্যাপেন ইন ইউর কেস, সো এভরিথিং উইল বি ফাইন। ফাইন, আপনার জন্য শুভকামনা রইল। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন আছে ভাইয়া? ইয়েস আবু। জি করুন, নামটি বলে আপনি প্রশ্নটি করুন। এবারে, বাট আমি খুবই কনফিউজ ছিলাম যে ওবামা কে নিয়ে, এখন ওবামা তো নেই, তো
আমি একটু এখন খুবই কনফিউজ। আমি আমি আসলে ইন্স্যুরেন্স করতে চাই, হেলথ ইন্স্যুরেন্স, তো এখন আমার কি করণীয়, কি করতে পারি, আমার কি ওয়েট করতে হবে ফর নিউ ইন্স্যুরেন্স, আই মিন নিউ হেলথ কেয়ার, হেলথ কেয়ার বিল যেটা কালকে সিনেট? জি হ্যাঁ। আচ্ছা প্রশ্নটি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, উনি প্রশ্নটি করেছেন, উনি একটি নতুন ইন্স্যুরেন্স করতে চান হেলথ রিলেটেড, নেই উনি নতুন করে করবেন, তো যেহেতু নতুন বিলটি আসছে এটির জন্য অপেক্ষা করবেন না উনি আবেদন করে দিবেন? হেলথ ইন্স্যুরেন্স অপেক্ষা করার তো কোনো স্কোপ নেই, আপনার সব যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে, হোপফুলি নট, বাট ইন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তো কেউ বলতে পারে না যে আপনি পরে করুন। আপনি কি এখানে একটু যোগ করতে চান? এখানে আমি যেটা যোগ করব, আপনি অপেক্ষা না করে বর্তমান যে কর্মসূচির অধীনে আপনাকে ইন্স্যুরেন্স দিতে চায় আপনি ওই ইন্স্যুরেন্সটা গ্রহণ করেন, কারণ কালকে আপনার কী হবে আপনি জানেন না, আর এই হেলথ বিল কখন পাস হবে কি হবে এটা সুদূর পড়া হতো বলা মুশকিল, যে এই ঝুঁকি না আপনার জন্য মোটেও সমীচীন হবে না, সমীচীন হবে না। আরেকজন আছেন, আমরা আলোচনায় ফিরব, দর্শক কে আছেন আমাদের সাথে? জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি বাবলু বলছি জামাইকা থেকে। জি আমার ভাই একটা কোরিয়ান কোম্পানিতে কাজ করতো, গতকাল কাজ করছিল, আজকে অফ ছিল, আগামীকাল তার কাজ আছে, কিন্তু আজকে রাতে রাতটার সময় ফোন করে বলতেছে যে আপনাকে কাজ ব্যস্ত হবো না, আপনাকে ফায়ার করা হয়, আমি আইনের কোনো ব্যবস্থা নিতে পারবো না, আমার একাডেমি স্যারের কাছে। যে কোনো সময় ফায়ার করা যায় যদি কোনো কজ থাকে, কোনো কারণ থাকে আপনার ক্ষেত্রে মনে হয় যে ডিসক্রিমিনেট করেছে, কোনো এরকম কোনো কিছু থাকে ওনার অভিযোগ, তাহলে অবশ্যই উনি এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। যদি না থাকে কোনো কিছু এরকম কোনো অভিযোগ, তাহলে আপনার এই মুহূর্তে কিছু করার নেই, ওনাকে বলবেন নতুন করে একটা চাকরি খোঁজার জন্য, এবং এই সময় যদি চাকরি না পান আনএমপ্লয়মেন্টে যেতে পারেন উনি। ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম হচ্ছে আইরিন আক্তার, আমি জামাইকা থেকে বলছি। জি আপা আপনি কোনো প্রশ্ন করবেন? ওই তো জামাইকা। জি আমার প্রশ্ন হচ্ছে অ্যাটর্নির কাছে, যে আমার মা বাবার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, ওনারা চলেও আসছেন, ওনারা গ্রিন কার্ড পেয়েছেন, তো ওনারা এখন অ্যাপ্লাই করতে যাচ্ছেন আমার ভাইয়ের জন্য, আমার ভাইয়ের বয়স 21+, তো যদি গ্রিন কার্ড অবস্থায় অ্যাপ্লাই করে তাহলে কতদিনের মধ্যে আমার ভাই আসতে পারবে? ওকে, প্রথমত হলো আসার জন্য কিন্তু উনি বিয়ে করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার বাবা মা যে যিনি করবেন ওনার সিটিজেন না হলে কিন্তু আপনার ভাই কিন্তু বিয়ে করতে পারবেন না, কারণ উনি ওনার পারমানেন্ট রেসিডেন্ট এখনও। আর এখন এই মুহূর্তে আমার ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না আপনার প্রায়োরিটি ডেট কত চলছে, তবে 5-7 বছরের আগে এটা হওয়ার সম্ভাবনা কম। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এবং আমরা একটু আলোচনায় ফিরতে চাই, ফেরদৌস আপনার কাছে আমি যেতে চাই স্বাস্থ্য বিল নিয়ে, যেহেতু কালকে সকালেই উঠছে বিতর্কের জন্য, এবং এই স্বাস্থ্য বিলের সাথে আমরা দেখছি সাধারণ মানুষের একদম জীবন ওতপ্রোতভাবে জড়িত, এটা স্বাভাবিক, তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয় এই স্বাস্থ্য বিলের ভবিষ্যৎ? ধন্যবাদ নূপুর, চমৎকার প্রশ্ন করেছেন। আমি যেটা অ্যাড করতে চেয়েছিলাম দাদার বক্তব্যের সঙ্গে, এখানে স্বাস্থ্য বিল নিয়ে সবচেয়ে বড় যেটা অন্তরায় এটা হচ্ছে এখানে যে আমরা এখানকার ইউনিক পলিটিক্যাল কালচার ইন আমেরিকা, দ্যাটস ওয়ান অর দ্য ফার্স্ট ব্যারিয়ার। এটার কারণ যেটা হচ্ছে যে কনজারভেটিভরা চাচ্ছে না যে স্বাস্থ্যের দায় দায়িত্বটা সরকারের উপর বর্তাক, আবার সাধারণ জনগণ এখানে ইউনাইটেড না, তারা যে নিজেদেরকে নিয়ে ভাববে যে আমরা একত্রিত হইলে এটা হতে পারে, এই প্রচেষ্টাটাও তাদের নাই। পক্ষান্তরে যারা কনজারভেটিভ এবং যারা চান না এখানে ইউনিভার্সাল হেলথ কেয়ার হোক, তারা কিন্তু এটার পিছনে প্রচুর লবি করে যাচ্ছেন। এদের লবিস্টের সংখ্যা, এর পিছনে অর্থব্যয়, সময়, এটা আমরা কল্পনাও করতে পারি না কী পরিমাণ হচ্ছে। পাশাপাশি
এই স্বাস্থ্য বিল নিয়ে একটা জিনিস লক্ষ্য করবেন যে সব কিছু নিয়ে প্রচুর আলোচনা হয়, স্বাস্থ্য বিল কী হবে এই নিয়ে কিন্তু সাধারণ আলোচনার হয় না বললেই চলে। চলে আমরা আসবো, একজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফরিদ, কুইন্স থেকে। উড়েবেন বাসা। জি আমি সিটিজেন। আমি 2014 তো সিটিজেন হওয়ার পরে আমার ছেলের জন্য অ্যাপ্লাই করেছি। আমার ছেলে কিন্তু ম্যারিজ, ওর দুইটা ওর ঘরে দুইটা নাতনি আছে, তার ফ্যামিলির জন্য আমি অ্যাপ্লাই করছি। আমার কতদিন লাগতে পারে আর কি? আপনি অ্যাপ্লাই করেছেন কবে? আপনি 14 আপনি সিটিজেন হওয়ার পরে কবে করেছেন অ্যাপ্লাই? আমি 14 আমি সিটিজেন 14 সেপ্টেম্বরে করেছি। ওকে, সেপ্টেম্বরের 2 তারিখে। তো এখন আপনার 7 বছরের মতো পিছিয়ে আছে, কাজে অ্যাটলিস্ট 7 বছর অপেক্ষা করতে হবে। 7 থেকে 8 বছরও লাগতে পারে, আর বেশিও হতে পারে। এটা নির্ভর করে সেই সময় যখন আপনার ভিসা কারেন্ট হবে তখন, কাজে আপনাকে একটু বেশি অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে। আচ্ছা ধন্যবাদ। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? জি আমরা শুনতে পাচ্ছি। ভাইয়া আপনি একটু টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের প্রশ্ন করবেন, আর প্রশ্ন করার পর ভলিউমটি বাড়াবেন। আচ্ছা আমার প্রশ্ন লয়ার অশোকর্মকাকে। আমার এক বন্ধু যে ইউএস সিটিজেন ছিল, আর তার সেকেন্ড ওয়াইফ যার গ্রিন কার্ড ছিল, হঠাৎ বাংলাদেশে যাওয়ার পর স্বামী স্ট্রোক করে আর প্যারালাইজড হয়ে যায়। স্বামীকে দীর্ঘদিন সেবা করতে গিয়ে স্ত্রী ইউএস আসতে পারেনি, যার দরুন গ্রিন কার্ড নষ্ট হয়ে যায়, আর স্বামীও বাংলাদেশে মারা যায়। তারপর বাংলাদেশ এম্বাসি ইন কি বলে ইউএস এম্বাসি ইন বাংলাদেশ হতে স্ত্রীকে মাল্টিপল ভিসা দেওয়া হয়, সেই ভিসা দিয়ে স্ত্রী ইউএসএতে যাতায়াত করে যাচ্ছে। এখন প্রশ্ন হল, প্রথম স্ত্রী কি গ্রিন কার্ড ফিরে পাবে কিনা? যদি প্রথম পক্ষের ছেলে মেয়েরা স্ত্রীকে স্পন্সর করে। ওকে, মুশকিল হলো যে আমি আসলে কথাটা যে ভালো করে যদি বুঝতে পেরে থাকি, সেটা হলো প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ বলেছেন, মানে প্রথম স্ত্রী তো মারা গেছেন নিশ্চয়ই, তার দ্বিতীয় স্ত্রী মানে তখন একমাত্র স্ত্রী ছিল, তাই না? ওকে, ওনাকে মাল্টিপল ভিসা উনি কি B1 B2 ভিসা নিয়েছেন? ওনাকে তো উনি যদি ইউএস এম্বাসিতে যেতেন, যদি বলতেন যে আমার ভিসা গ্রিন কার্ড এক্সপায়ার করেছে, ওরা কিন্তু অনেক সময় আপনাকে, যেহেতু এটা জেনুইন কজ ছিল যে অ্যাবান্ডনমেন্ট অফ পার্মানেন্ট রেসিডেন্সটা নাও হতে পারত, তো যেহেতু এটা হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে উনি নিজেই অ্যাবান্ডন করেছেন, অথবা সম্ভব উনি ঠিক মতো গাইডেড হননি। তো এখন ওনার জন্য যে যারা ওনা করতে পারবেন, ওনাদের মা হিসেবে করতে পারেন কিনা সেটা হলো কথা, আপনি স্টেপ মাদার হিসেবে করতে পারেন ওনারা। আচ্ছা, ছেলে মেয়ে আবেদন করতে পারবেন তার মায়ের জন্য, দ্বিতীয় পক্ষের। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? কে আছেন? এবং দর্শক বলে রাখতে চাই www.facebook.com/tbn24usa ফেসবুকেও আমরা সরাসরি লাইভে আছি, সেখানেও আপনারা যে কোনো প্রশ্ন, অভিবাসন হতে পারে, আজকের দিনের বড় ঘটনা হতে পারে, সেটি নিয়ে করতে পারেন। ফোনে কে আছেন আমাদের সাথে? জি আমি মিশিগান থেকে বলছিলাম। আচ্ছা আপনি মিশিগান থেকে প্রশ্ন করছেন, জি আপনার নামটি বলবেন আর আপনার যে প্রশ্নটি সেটি করবেন। আমার নাম মুজিবুর রহমান শাহিন। প্রশ্নটি হচ্ছে যে আমার খালু উনি খালার জন্য অ্যাপ্লাই করছিল ইমিগ্রেন্ট ভিসার জন্য, সাথে ছিল আমার খালাতো ভাই একটা, তার বয়স 17। কিন্তু গত মাসে আমার খালা হঠাৎ মারা গেছেন, ওনার কেসটা এপ্রুভ হয়ে আমরা আজকে চিঠি পাইছি। এখন তো খালাতো আসতে পারবেন না, খালাতো ভাই কি আসতে পারবে? ওকে, উনি কি সিটিজেন? না উনি গ্রিন কার্ড হোল্ডার।
ওকে ওনার জন্য অ্যাপ্লাই করতে হবে, আলাদা অ্যাপ্লাই করতে হবে। বাচ্চা তো ওনার আসতে অবশ্যই আসতে পারবে, তো ওনার আলাদা অ্যাপ্লাই করতে হবে। প্রিন্সিপাল বেনিফিশিয়ারি তো মারা গেছেন, কাজে বেনিফিশিয়ারি যেহেতু নেই এটাকে আর কন্টিনিউ করা যাবে না, ওনাকে আবার অ্যাপ্লাই করতে হবে বাচ্চার জন্য, বাচ্চার জন্য। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। এবং দর্শক 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি। আমরা একটা বিরতিতে যাব, তবে যাবার আগে ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, সেখান থেকে একটি প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নিয়ে আমরা বিরতিতে যাব। হুমায়ুন কবির বলেছেন উনি সৌদিতে আছেন, আমেরিকান গ্রিন কার্ড উইনার একটি প্রোগ্রামে তিনি ফেসবুকে অ্যাপ্লাই করেছিলেন নাম নম্বর ইমেল দিয়ে, এবং সাথে সাবমিট হয়েছিল এবং তাকে ফোন করে বলা হয়েছে উনি গ্রিন কার্ড উইনার। এটার সত্যতা কতটুকু? এগুলো আর বেশি কিছু না বুঝে না শুনেই বলতে পারি এটা একটা বোগাস, এবং ডোন্ট গো ইন টু ইট, এগুলো খুবই খারাপ এবং আপনাকে এটা প্রতারণা, আপনি প্রতারণার শিকার হচ্ছেন, এরকম কোনো প্রোগ্রাম এই মুহূর্তে কোথাও নেই। এবং আপনি উত্তরটি পেয়ে গেছেন। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর এসে ফেসবুকে যারা প্রশ্ন করছেন সেই সাথে যারা ফোনে আছেন তাদের প্রশ্ন নিব, সেই সাথে ফেরদৌস আছেন, অশোক কর্মকার আছেন, তাদের সাথে আজকের দিনের বিভিন্ন ঘটনাবলি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠান এবং এ এস এম ফেরদৌস এবং অশোক কর্মকার আছেন আমাদের সাথে। সেই সাথে দর্শক, আপনারা যে কোনো প্রশ্ন, অভিবাসন হতে পারে, আজকে দিনে সংবাদের বিভিন্ন দিক নিয়ে হতে পারে, করতে পারেন 6463079828 এই নম্বরে। ফোনে একজন আছেন, তার আগে আমি ফেসবুক থেকে আরেকটি প্রশ্ন করতে চাই, নিতে চাই। মাসুম মীর আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং সেই সাথে জানতে চেয়েছেন এটি কি যারা ইউএসএর নাগরিক তাদের জন্যই কি এই অনুষ্ঠানটি কি না। টিবিএন 24 টেলিভিশন গোটা বিশ্বের প্রবাসীদের জন্য অনুষ্ঠানটি করে থাকে, তবে যেহেতু আমরা ইউএসএর মূল আমাদের জায়গা, এ কারণে এখানকার অভিবাসন, এখানকার অভিবাসী যারা আছেন সরাসরি অনুষ্ঠানে তাদেরকে আমরা একটু বেশি প্রাধান্য দিয়ে থাকি। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে আপা প্রশ্নটি করবেন। আচ্ছা, আমি মিশিগান থেকে, আমার নাম লায়লা আলী। আমার একটা প্রশ্ন ছিল, আমি 2006 এ মার্চে আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছি, আমি অ্যাকচুয়ালি মানে জানি না আরো কতদিন লাগবে, তো ওইটা আর কি জানতে চাচ্ছি যে আর কতদিন লাগবে আমার ভাই বোন আসতে। এই মুহূর্তে চলছে বোধহয় 2004, যারা 2004 যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদেরটা প্রসেস হচ্ছে এই মুহূর্তে, কাজে 2006 যদি আপনি করে থাকেন একটু অপেক্ষা করুন। এই হিসেবে প্রায় 2 বছরের মতো লাগছে, কিন্তু এটা কমতেও পারে বাড়তেও পারে, কমার সম্ভাবনা খুব একটা আছে বলে মনে হচ্ছে না, তবে 1-2 বছর আপনি অপেক্ষা করুন, অপেক্ষা করতে হবে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আমার নাম সোহেল। জি জি ভাইয়া, আপনার প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আমি আসছি 10 বছর, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পাচ্ছি না, আপনার স্পিকারটি যদি অন থাকে অফ করে আমাদের প্রশ্নটি করলে আপনার প্রশ্নটি শুনে আমরা ভালোভাবে উত্তর দিতে পারবো। আমি এখানে আসছি 10 বছর হয়েছে, কোন পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট মানে নেই, এখন কি করা যায়? ওকে, আপনার প্রশ্নটা আমি শুনেছি, কিন্তু আপনার তথ্য এতই কম যে এই প্রেক্ষিতে কোনো উত্তর দেওয়া খুব মুশকিল, তো আমার মনে হয় যে আপনার একটু বিস্তারিত আলোচনা করা দরকার। সুতরাং এই এই স্টেজেই এই এই মানে স্টেজে আপনার কোনো মানে উত্তর দেওয়া খুব মুশকিল, এবং আপনাকে ব্যক্তিগতভাবে একজন ভালো আইনজীবীর পরামর্শ নেওয়াটাই ভালো বৈধতার জন্য, যেহেতু এটি জীবনের সাথে অনেক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, অনেক ইনফরমেশন দরকার। ফেসবুক থেকে আমি আরেকটি প্রশ্ন নিচ্ছি, রাজীব আহমেদ তিনি প্রশ্ন করছেন, গ্রিন কার্ড হোল্ডার বাংলাদেশি মেয়েকে যদি বিয়ে করে, ওয়াইফ যদি ভিজিট ভিসা নিয়ে হাজব্যান্ডের সাথে দেখা করতে চায়, তবে কি ভিজিট ভিসা দিবে কি না? ভিজিট ভিসা দেবে কি দেবে না বলা মুশকিল, তবে দেওয়ার ক্ষেত্রে একটু সম্ভাবনা কম, তার কারণ হলো, তবে ভিজিট ভিসার ক্ষেত্রে প্রথম কথা হলো যে আপনার এম্বাসি বোঝার চেষ্টা করবে যে আপনি যিনি এখানে এদেশে আসতে চান উনি কি এদেশে আসার পর এদেশ থেকে চলে যাবেন কি না। সুতরাং আপনার যদি অলরেডি আপনি বিয়ে করে থাকেন এবং আপনার ওয়াইফ যদি ওখানে ভিজিট ভিসার জন্য যান, ইন্টারভিউর জন্য যান, সম্ভাবনা হয়তো ওরা মনে করবে যে আপনি হয়তো ওখানে উনি এখানে এসে থেকেই যাবেন, তো সেক্ষেত্রে সম্ভাবনা কম। কিন্তু অন্য অন্য ক্ষেত্রে যদি কোনো প্ল্যান থাকে আপনার, স্টিল আপনি চেষ্টা করতে পারেন, তবে আমার সাজেশন হবে যে কোনো মিথ্যা বা কোনো অসত্য বক্তব্য না রাখা, যাতে করে ভবিষ্যতে ওনার আসলে বন্ধ হয়ে যায়। ওকে, আরেকজন আছেন,
কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি নামটি বলুন, তারপরে প্রশ্নটা করুন। আমার নাম এবিএম ফুরকান। জি, আমি নিউ জার্সি থেকে বলছি। জি আপনি প্রশ্নটি শেষ করুন। জি আমার প্রশ্ন হলো, আমি 2003 এ আমার ভাই বোন আর জনের জন্য অ্যাপ্লিকেশন করছিলাম। ওরা 2016 আমার কাছে 8টা অ্যাপ্লিকেশন পাঠাইছে সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু আমি সবাই সাপোর্ট দিতে পারি নাই। পাঁচটা মিলিয়ে সাপোর্ট দিয়েছিলাম এবং বাকি তিনটি মিলিয়ে সাপোর্ট দিয়েছি 5-6 মাস পরে। এখন আমি শিখে পাইছি ইমিগ্রেশন দেখতে ওরা বলছে যে ডিসেম্বরের 30 তারিখে যে আপনি 3 মাস অপেক্ষা করেন এবং আপনি ইমিডিয়েট ডাকবে। আজকে 7 মাস, কিন্তু এখনো ডাকে নাই। আমি টাকায় ইমেল করলাম, টেলিফোন করলাম, ওরা বলে কেস ওদের কাছে যায় নাই। এখন আমেরিকা আমি টেলিফোন করলাম, ওরা বলতেছে যে কেস আমাদের কাছে আসে, ওরা না ডাকলে আমরা পাঠাইতে পারবো না। এখন আমি কি করতে পারি? এই মুহূর্তে আপনার একটু অপেক্ষা করুন, আবার কিছুদিন পরে ওদের সাথে যোগাযোগ করুন। আসলে হয়তো কোনো কারণে ওখানে ব্যাকলগ বেশি হয়ে গেছে, যেখানে ডাকতে পারছে না। চেষ্টা আনরিজনেবল না, অনেক একটু সময় বেশি আপনার জন্য, কিন্তু ওদের জন্য হয়তো এখনও এতখানি আনরিজনেবল টাইম হয়নি। জাস্ট একটু অপেক্ষা করুন, হয়তো আর 1 মাস বা 2 মাস পরে আপনি আবার ওনাদের সাথে যোগাযোগ করুন। জাস্ট কিপ ইন টাচ। থ্যাংক ইউ। আরেকজন আছেন আমাদের সাথে, প্রশ্নটি আমরা নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নিউ জার্সি থেকে। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি আসলে এখানে আসছি 3 মাস আগে, আর গ্রিন কার্ড পাওয়ার পর আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি আর কি। এখন আমি চাইতেছি বাংলাদেশে চলে যাবো, আবার 5-6 মাস পরে আবার ব্যাক আসবো আর কি। তো এতে কোনো সমস্যা হবে কিনা? সাধারণভাবে কোনো সমস্যা দেখিনি আমার এই জন্য। আপনি যেতে পারেন অসুবিধা নেই। অনেকে আবার ভয় পায় যে ট্রাম্প প্রশাসনের সময় কিছু পরিবর্তন হয়েছে কিনা, এ ধরনের একটি আশঙ্কা থাকে। নেই, এরকম কোনো পরিবর্তন হয়নি যে পরিবর্তনে আপনারা অ্যাফেক্টেড হবেন। আপনি এদেশে এসছেন, আপনি নিশ্চয়ই ইমিগ্রেন্ট হয়ে এসছেন, কাজে এভরিথিং শুড বি ফাইন। যদি অন্য কোনো কিছু না থাকে, যেটা আপনি বলতে পারছেন না বা আমিও জানি না, যদি অন্য কোনো সমস্যা না থেকে থাকে, আপনি যা বলছেন তাতে আমি কোনো সমস্যা দেখছি না। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে আছে তো অবশ্যই। আপনি কিভাবে পেয়েছিলেন গ্রিন কার্ড? ওকে, আপনি অবশ্যই করতে পারেন অ্যাপ্লিকেশন, আপনার ওয়াইফের জন্য অবশ্যই করতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। আরেকজন আছেন ফোনে, তবে তার আগে আমি ফেসবুক থেকে একটি প্রশ্ন নিতে চাই। উনি বলেছেন উনি ইউএস সিটিজেন, তার বোন মারা গেছে, উনি কি বোনের বাচ্চাদের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা? উনি বোনের বাচ্চাদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ বোনের জন্য তো উনি অ্যাপ্লাই করেননি অবশ্যই মনে হচ্ছে। যদি শামসুল আলম, হ্যাঁ, তো উনি বোনের বাচ্চাদের জন্য অ্যাপ্লাই করার কোনো স্কোপ ওনার নেই। তবে যদি উনি অ্যাডাপ্ট করতে চান, যেটা অ্যাডাপশন যদি বাংলাদেশে নেই, বাট উনিকে গার্ডিয়ানশিপ নিয়ে উনি অ্যাডাপশনের দিকে যেতে পারেন, সেটা একটা সম্ভাবনা আছে। যদি তাদের বয়স 16 নিচে থাকে, 16 নিচে থাকলে। শামসুল আলম, আপনার উত্তরটি আপনি পেয়ে গেছেন। ফোনের প্রশ্নটি আমি নিতে চাই। কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনার নামটি বলবেন। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম, নামটি বলবেন। এবং গ্রাম থেকে বলছি মঞ্জুদ্দিন। আমার একটা প্রশ্ন হলো, আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছি 2014 সালে অ্যাপ্লাই করছি, 12-তে, কতদিন সময় লাগতে পারে? আর সেকেন্ড প্রশ্ন হলো, আমি কি আমার কোনো কাজিন, আমি আমেরিকান সিটিজেন, আমি কি আমার কোনো কাজিনকে স্পন্সর করতে পারি, লাইক ইনভাইটেশন দিয়ে? ওকে, আপনি যেটা 2004-এ করেছেন, 14-তে করেছেন, 12-তে? ওকে, আমাদের প্রায় 12 বছর এখন পিছিয়ে আছে আমাদের যে প্রায়োরিটি ডেট অনুসারে। সুতরাং আপনি যদি কাউন্ট করেন, প্রায় 2024 সাল নাগাদ আপনি চিন্তা করুন। আর
কাজিনদের ক্ষেত্রে হলো যে আপনি যেটা বলছেন স্পন্সর, সেটা হলো ভিজিট ভিসার জন্য। হ্যাঁ, আপনি অবশ্যই করতে পারেন, কাউকে ইনভাইট করতে পারেন যে আমার এখানে ঘুরিয়ে দেওয়ার জন্য, তো তাতে কোনো আমি সমস্যা দেখছি না। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। কতদিন লাগবে আসতে? ওকে, 2-3 বছর, প্রায় 2-3 বছরের মতো লাগতে পারে। আচ্ছা, 2-3 বছর লাগতে পারে। আমাদের যদি ফোনে প্রশ্ন না থাকে, আমরা অনুষ্ঠান শেষ করতে হবে। আমি ফেরদৌস ভাই, অনেক প্রশ্ন এসেছে আপনাকে, আমি একটু কম সময় দিতে পেরেছি, আপনি যদি আরেকটু ব্যাখ্যা করেন স্বাস্থ্য বিল নিয়ে। না, স্বাস্থ্য বিল নিয়ে আমি যা বলছিলাম যে এটা নিয়ে নিশ্চিত কোনো আলোচনাই নাই যে কিভাবে আগানো যেতে পারে। তার উপরে আছে একটা ইন্টারেস্ট গ্রুপ আছে যারা কোনো অবস্থাতেই চায় না যে এখানে ইউনিভার্সাল হেলথ কেয়ার সিস্টেমটা চালু হোক। সরি, যদি হয় তাহলে তাদের ইন্টারেস্ট বিঘ্নিত হবে, কিন্তু জনগণের ইন্টারেস্ট প্রাধান্য পাবে। এবং এই ইন্টারেস্ট গ্রুপটাও প্রতি বছর লবির পেছনে প্রচুর পয়সা খরচ করছে। কারণ শুরুতে আমি বলছিলাম যে আমেরিকা যেখানে 17% তার বাজেটের 17% খরচ করেও স্বাস্থ্যসেবা জনগণের হাতে পৌঁছাতে পারছে না, পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশে 6-10% খরচ করে সেবাটা জনগণের দোরগোড়ায় পৌঁছাচ্ছে। তাহলে এখানে হচ্ছে না কেন? আবার এখানে একেবারেই হচ্ছে না আমি এটাও বলছি না। উদাহরণ হিসেবে আমি যেটা বললাম যে এখানে ভেটারান্সদের জন্যে যে প্রোগ্রামটা, হেলথ প্রোগ্রাম যেটা চালু আছে, ইটস এক্স্যাক্টলি এ কপি অফ ইউনিভার্সাল হেলথ কেয়ার সিস্টেম হুইচ ইজ এক্সিস্টেন্স ইন আদার ডেভেলপড কান্ট্রিজ। আমরা আসব। আরেকজন আছেন, জি দর্শক, কে আছেন আমাদের সাথে? জি, আমরা শুনতে পাচ্ছি আপা, আপনার নামটি বলবেন আর প্রশ্ন থাকলে প্রশ্নটি করবেন। ওয়ালাইকুম আসসালাম। আমি লোকনা বলতে কানেক্টেড আপু, আমি জানতে চাচ্ছিলাম তার সঙ্গে একটু প্রশ্নটা ছিল আমার। জি জি, করুন আপনি। আমি জানতে চাচ্ছিলাম আমার আম্মু গ্রিন কার্ড হোল্ডার, বাট আমি সিটিজেন, কিন্তু আমি কি আমার নানুর জন্য বা মামাদের জন্য কি অ্যাপ্লিকেশন করতে পারবো? তাদের না, আপনি পারবেন না, আপনার মা পারবেন। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে অসংখ্য, আমার মা তো সিটিজেনশিপ না। ওকে, আপনার মা, সরি, আপনি মা সিটিজেন না, না ওনারা পারবেন না, তাহলে ওনারাও করতে পারবেন না, উনিও করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত সিটিজেন না। আমার বাবা সিটিজেন, উনি পারবে তার শ্বশুর শাশুড়ির জন্য? না, আপনার বাবা পারবেন, আপনার বাবা পারবেন না, তার শ্বশুর শাশুড়ির জন্য পারবেন না। আপনার মাকে করতে হবে, উনি উনি যখন সিটিজেন হবেন তখন উনি করতে পারবেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের দুজনকেও ধন্যবাদ দিয়ে আমাদের অনুষ্ঠানটি শেষ করতে হচ্ছে, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবং প্রিয় দর্শক, আজকে যারাদের প্রশ্ন আমরা নিতে পারিনি, ফেসবুকে অনেকের প্রশ্নের উত্তরও আমরা দিতে পারিনি, কালকে ঠিক একই সময়ে আবারও হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে। আর যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন, প্রশ্ন করেছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং টিবিএন 24 টেলিভিশন চেষ্টাই করে আপনাদের জন্য অনুষ্ঠানগুলো করার জন্য। এবং অশোক কর্মকার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এ এস এম ফেরদৌস, আপনাকেও অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সময় করে এসেছেন আমাদের এই অনুষ্ঠানটিতে। এবং সবশেষ ধন্যবাদ পাওয়ার দাবিদার দর্শক আপনারা, যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।